অবশেষে স্বস্তির বৃষ্টি। কিছুক্ষণের জন্য হলেও মুষলধারের বৃষ্টিতে মানুষের পাশাপাশি প্রকৃতিও যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠা জনজীবনে বৃষ্টি যেন আত্মিক তৃপ্তি এনে দেয়। গত কয়েকদিনে সূর্যের চোখ রাঙানো তপ্ত আবহাওয়াকে মুহূর্তের জন্য হলেও কিছুটা শীতল করে দেয় এই বৃষ্টি। কোথাও মুষলধারে, আবার কোথাও গুড়ি গুড়ি এই বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে শান্তির পরশ। বৃহস্পতিবার সকাল গড়াতেই বাগেরহাট সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ঝড়ো বাতাস আর বৃষ্টি শুরু হয়। গরমে ঠিক শেষ হয়ে গেছি ভাই, আজ একটু বৃষ্টি নামছে, ভালো লাগছে। স্থির বৃষ্টি আমাদের মনে একটু উচ্ছ্বাস জুগিয়ে। তবে গত কয়েকদিনের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদের গতি কমলেও গরমের তীব্রতা কমাতে পারেনি বৃষ্টি। বাতাস না থাকায় বৃষ্টির পর ভ্যাপসা গরম অস্বস্তিতে ফেলে মানুষকে। মনে হচ্ছিল তার স্বস্তি নামবে, কিন্তু এই যেন একটা ভ্যাপসা গরম, মানে আর একটা আজাব একটা। আরো ব্যাপকভাবে যদি হয় তাহলে তো বৃষ্টি গরম কমতে পারে, কিন্তু এখনো গরম কমে না। বৃষ্টি ঠিকই হয় কিন্তু গরমের তাপ এখনো কমে নাই। যদিও বৃষ্টি আছে সকাল থেকে, কিন্তু গরম তো এখন পর্যন্ত কমতেছে না। আবহাওয়া অফিস বলছে সারা দেশে আগামী কয়েকদিন হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ।